মাংস অফিকা করতে করতে চারটা বাজে গেছে এবং এটার একটু ফর লই আছে ওকে ডেসকি ডেসকিটা খোলার পর আন্ডা দেখলাম এনে খিচুড়ি আছে তাই গেল ফলাও এরপর চলে আসলো আরেকটা ডেসকি নিয়ে কে জানে আন্ডা বোল্ডারে চলে আসি নিয়ে আলো এই ডেসকিটা খোলার অফিকা করতেছি দেখতে মেটে ভিতরে কি আছে ওমা গো দেখছো নি এটার মধ্যে আলু আর মুরগি কি সুন্দর রান্না খাওন আনার লগে লগে ব্যাগে লাভ দিয়ে যা দিয়ে ফুরি গেছে খাওনটা কারিগরি লই লই ব্যাগে কিন্তু আসলে তো ব্যাগে কারিগরি লইতে আতো না কারণ ব্যাগের টোকেন অনুযায়ী দেবো প্রথমে বাড়া শুরু করলো খিচুড়িটা খিচুড়ি দেখতে একটু লেটকে লুটকে বাট দেখতে খুবই সুন্দর আপনাকে খুবই ভালো লাগবে আর এদের পর দিয়ে দিল ওখানে ফাঁস করে দেওয়ার পরে এই যে হচ্ছে মানিকবাবু এই মানিকবাবু এখানে ব্যবসা করতেছে অনেক দিন ধরে এরপরে দেখলাম এতে বড় গাছ এখানে ফি দিছে লগে দিল গালো এরপরে দিছে কিছু সুস্বাদু জল এই জলগুলো দেখে আনবো জিভে জোলাই হচ্ছে এরপর আমরা দেখলাম অনেক পরিমাণে ফাঁসা যেতেছে জঙ্গলগুলো এক একটা ঠোকেনের মধ্যে ফেরে 20 জন 30 জন করে হেরা ফাঁসে নিয়ে যেতেছে এরপরে আমরা চিন্তা করলাম আঙ্গ 37 নাম্বার আমি কবে আইবো তা কি আর করা আলো অফিকে করতেছি করতেছি মানিকাকে দেখতেছি এতে একের পর এক বড় বড় আলো দিতেছে লোকে দিতেছে এক টুকরা আলো এসে লোকে দিতেছে সুস্বাদু জল জল দেখতে দেখতে আঙ্গ মুহের ভিতরে জ্বলাই হচ্ছে বেকার হরে আঙ্গরা খান্ডা দিছে খান্ডার পরে ফালার পরে দেখলাম অনলাইনে এক পিস আলু আছে এক পিস চিকেন আছে এর লগে আছে খিচুড়ি এর লগে আছে একটুখানি লেবু বিসমিল্লাহ বলি আমরা খান্ডা শুরু করলাম খান্ডা শুরু করার লগে লগে আমরা প্রথম মুখে দিলাম একটু খিচুড়ি খিচুড়ি একটু লেটকা টেপে কিন্তু মুখে দেওয়ার লগে লগে পুরো ফ্লেভার ভরে গেল আঙ্গ মুখটা এরপর আমরা ধরলাম চিকেনের ফিশটা চিকেন ফিশটা ধরার লগে লগে চুটিয়ে বসে এত টেন্ডার এত সব আমি জানি না এত কম মশলার মধ্যে এত সুন্দর করে চিকেনটাকে আমরা পাকাইছে এত সুন্দর মজা লাগলো আর ফ্লেভারে পুরো মুখটা ভরে গেছে আন্ডার এটা বোঝার মতো না এরপর আমরা কাম করলাম একটু লেবু সিপে দিলাম লেবু সিপে দিয়ে দিয়ে এটা কেমন লাগবো লেবু সিপে দেওয়ার পরে আমরা দেখলাম এখান থেকে একটু ডিফারেন্ট ধরনের ফ্লেভার আছে আগে যখন খাইছি একরকম এখন খাইতেছি আরেক রকম কিন্তু এখানকার টেস্টে একটু বেটার লাগতেছে লেবুটা চিপের পরে এই টেস্ট আনোগো সারা জীবন মহিলা লাগে থাকবো এত মজা এত মহিলা লাগে থাকবো সাথে সাথে আনোগো দিল কাঁদিয়ে থাকবো হেতারে এখন অটো কেন্দ্র শুরু করে রাত 12টা 3 3টার দিকে শেষ করে 4টা 3 তারা খাওয়া নেয় এবং 4:30টার দিকে পুরোপুরি ব্যাক কাউন্ট শেষ হয়ে যায় কিন আর এই আধা ঘন্টার মধ্যে এত করে ব্যাক কাউন্ট শেষ হয়ে যায় কিন এরা কমপক্ষে 300 থেকে 500 লোক আছিল খাওয়ানোর মজা বলে বারবার মানুষ এখানে আইয়ে এবং এখানে ভিড় জমায় আমরা নোয়াখালী বাইরে এনে লইছি এতে একটু খাইতেছে এবং খাওয়ার পর এতে আঙ্গুরে দুটি আঙ্গুল তুলে দেয়াইলো তুলে দেওয়ার পর মানে এসে এতে এই খাওয়ানো খুবই ভালো লাগছে এবং দিলের মধ্যে গাদি গেছে তার একটা ফ্লেট চাইছিল বাড়িতে টোকা লোকগা খাওয়া লোকগা ফাইছে আমরা খাওয়ান দাওয়া না খেয়ে না ঘুমাই আর রাত বেটা তেলে চলে এলাম মানিক চ্যানেল ফলো করলে আসলে তো ফলো গা ফেলাম না তা কিছু করার নাই কিন্তু খিচুড়িটা খুবই মজা এবং চিকেনটা খুবই মজা ধরনটা খুবই ফ্লেভারফুল এতটা বিহারি এত সুন্দর খাওয়ান কিভাবে যেটা ফাঁকে আল্লাহ জানে কম মশলার মধ্যে এত স্বাদ আমরা করে হতাশ করতো না আমরা যদি রাত জাগি এখানে আইন এবং আজ একটু খান আমরা খুবই ভালো লাগবো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।